মনীষার শ্বশুরমশাই অসুস্থ আমরা বন্ধু বান্ধবদের মধ্যে অনেকদিন ধরেই জানি শুনি। আসলে আমরা জীবনের এমন একটা বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের সবারই বাবা মা হয় অসুস্থ, অনেকে বাবা মাকে হারিয়েছি, আমার যেমন বাবা মা দুজনেই চলে গেছে। তো এই বয়সটার মধ্যে দিয়ে গিয়ে আমাদের অনেক রকম উপলব্ধি, অনেক রকম অভিজ্ঞতা, আমরা নিজেরাও বাবা মা হয়েছি, নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আস্তে আস্তে একটা পরিণতি, একটা ম্যাচিউরিটি আসে। আর আমি বলতে পারি যে সেইভাবে ব্যক্তিগতভাবে তো আমি মনীষা শ্বশুরমশাইকে চিনতাম না, কিন্তু আজকে ইন্দ্রনীলের কথার মধ্যে দিয়ে যতটুকু বুঝলাম, যতটুকু জানলাম, তাতে মনে হলো যে আমার নিজের বাবার সাথে মনীষা শ্বশুরমশাইয়ের হয়তো অনেকগুলো মিল হয়তো বা ছিল, হয়তো দুজনে খুব এক রকমের মানুষ ছিলেন। কেননা আমার বাবা চলে গেছেন 2000 সালের একদম গোড়ায় জানুয়ারি মাসের শেষে, কিন্তু বাবা ঠিক একই কথা বলতেন। আমরা ঠিক ব্রাহ্ম ধর্মে দীক্ষিত নই, কিন্তু আমার বাবার ঘনিষ্ঠ বন্ধুরা ব্রাহ্ম ছিলেন, সেই জন্য বাবার ব্রাহ্ম সমাজের সাথে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা এবং তাদের কিছু আচার রীতিনীতি বাবা খুব মানতেন এবং ভালোবাসতেন। বাবারও কিন্তু কিরকম স্ট্রিক্ট একটা নির্দেশ ছিল, মানে অর্ডারই বলা যেতে পারে আমাদের প্রতি, যে আমার শ্রাদ্ধ করবে না এবং আমার মেমোরিয়াল হবে, তাতে আমার সব বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে, সবাই আমাকে নিয়ে কথা বলবে, সেখানে গান হবে। আর আমাদের বাড়ির একটা অলিখিত রীতি এটা, 21 তারিখ আমার নিজের মায়ের এই 21-এ যেদিন মনীষার শ্বশুরমশাইয়ের খবরটা পেলাম, সেদিন অ্যাকচুয়ালি আমার মায়ের মৃত্যুবার্ষিকী, 1 বছর হলো। গত বছর ঠিক এদিনে আমার মা চলে গেছিলেন। সকাল থেকে মনটা আমারও খুব মানে একটু উদাস ছিলাম আর কি সকাল থেকে, তার মধ্যে এই খবরটা পেলাম। আর তখনই মনীষা আমাকে এরকম একটা মেমোরিয়ালের কথা বললো, আমি বললাম যে হ্যাঁ, আমরা এটা আমাদের পরিবারের রীতি, আমরা এভাবেই স্মরণ সভা করি, আমরা এভাবেই মানুষকে স্মরণ করি। কেননা যারা চলে যান তারা ফিজিক্যালি চলে যান, কিন্তু তারা তো সারা জীবন আমাদের সঙ্গে থাকেন, আমাদের বাবা মা কখনো আমাদের ছেড়ে চলে যান না। আমি তো আমার বাবার উপস্থিতি, আমার মায়ের উপস্থিতি আমার জীবনের প্রতি মুহূর্তে, বিশেষ করে ক্রাইসিসের মুহূর্তে আমার ভাই বোন নেই, তো যখন মনে হয় যে চারিদিক থেকে নানা রকম ক্রাইসিস ঘিরে ধরেছে, ঠিক তখনই যেন মনে হয় যে বাবা বা মায়ের আশীর্বাদের হাতটা ঠিক কোথা থেকে যেন মাথার উপর রয়েছে। তাই ছেলে মেয়ে বা সন্তানের কাছে বাবা মা কিন্তু সারা জীবন থাকেন, তারা ফিজিক্যালি হয়তো থাকেন না কিন্তু তারা বেঁচে থাকেন। তাই আমরা আজকে তাকে স্মরণ করব, আর আপনারা আপনাদের কিছু গান শোনাব, এগুলো আমারও খুব প্রিয় গান, আমার বাবা মা শুনতে ভালোবাসতেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং যার জন্য আমরা আজকে স্মরণ সভা করছি হয়তো তারও ভালো লাগবে। Thank you.